হচ্ছে এটা আছে না এটা নতুন এই যে না না পলিথিনে ঢোকা এটার সাথে একটা তুমি একটু আগে দেখেন না না খোলা ছিল মেবি ওইটা এটা আসে না এটা তো আলাদা ওই যে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি জাইসা আমার পেজ জাইসা স্পেশাল থেকে চলে আসলাম লাইভে সন্ধ্যা 6:30টা লাইভে কি অবস্থা সবাই কেমন আছো তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাবা যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছো সো ফাস্ট ফাস্ট চলে আসেন ঠিক আছে আজকে কিন্তু সুন্দর সেই সবার এক লাইভে 200 পিসেস অর্ডারের কালেকশন পরে চলে আসছি এটা কিন্তু এখন একদম স্টক রেডি আছে 50 পিসেসের মতন হ্যাঁ এটা আপনাদের সবার সবার পছন্দের একটা ফেভারিট কালেকশন রিজনেবল প্রাইসের মধ্যে অনলি 500 অনলি 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 500 আমার পড়াটা হ্যাঁ যেটা দেখতে পাচ্ছ সো এটা কার কার লাগবে এটা কিন্তু তোমরা কয়েকভাবে পড়তে পারবা এর আগামী যখন এটা লাইভ করেছিলাম তখন কিন্তু আমি দেখে দিয়েছি ঠিক আছে চলে এসেছি শানাজ আপু বললো ওকে চলে আসো আজকে আমি লাইভটা শেষ করে জাস্ট ছাপাস করে বেডের মধ্যে পড়ছি আর ঘুমাইছি ভাই আমি ওই যে আপনাদের অ্যাক্টিভ মেম্বারদের যে ইয়ে মানে নামগুলো যে পোস্ট করব আমার বিন্দু পরিমাণ শক্তি ছিল না বাসায় লিফট হচ্ছে বসায় নাই লিফটের কাজ চলতেছে সাততলা থেকে নিচতলা বুঝেন দুইবার উঠছি আমি শেষ আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তুমি কেমন আছো আপু আমি আছি মোটামুটি নিচে নামার কথা চিন্তা করলে আমি ভালো থাকি না আপু ঠিক আছে সমস্যা কি কিসের সমস্যা হাই আপু আমি অথই পাউল হ্যাঁ অথই চলে আসো সবাই তাদের জয়েন হয়ে যাবা আমাদের এই বিউটিফুল এত মানে সুন্দর এই কালেকশনটা কার কার চাই কার কার চাই বলো কার কার চাই এটা এটা কয়েকভাবেই কিন্তু পড়া যায় আমি একটা সেফটি পিন দিয়ে এখানে পিন করে নিয়েছি তোমরা চাইলে এটাকে ডিফারেন্টভাবেও কিন্তু পড়তে পারো হ্যাঁ এটা ওপেন স্টাইলেও পড়া যাবে চলে এসেছে আপু দাসদিন চৌধুরী আপু লিখেছে ওকে হাই আপু অ্যাক্টিভ হ্যাঁ অ্যাক্টিভ আপনার নামটা আমি রাতে বলে দেবো যেহেতু এখন একটু আমি হচ্ছে মানে ঠিক আছি সো লাইভ শেষ হলে দেন আমি বলে দেবো কার এত হাসি পাচ্ছে আপনি একটু আপনার হাসির যেই কথাটাতে আপনার এত হাসি পাচ্ছে আপনি একটু আমাদের সাথে শেয়ার করতে পারেন আমার মুখে অত হাসি নাই কয়েকদিন ধরে সো আপনি চাইলে আমাকে একটু হাসান প্লিজ আপু বা ভাইয়া যেই হন ঠিক আছে একটু হাসিগুলো আমাদের সাথে শেয়ার করেন না এমন করেন কেন পিন পোস্ট ইউর নাম্বার প্লিজ আমার নাম্বার তো পিন পোস্ট কেন করবো ডিয়ার হাই আপু চুম্পা আপু চলে এসেছি হ্যাঁ 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 সবাই হচ্ছে তাদের জয়েন করে ফেলো নাম লেখো আমরা একটু দাও লাইভে যারা একটু দেখতেছো ওই যে ওইখানে কি জানি আসছে এখানে ইয়েগুলা স্মোকি গাউনের ইয়েগুলা সবাই তাড়াতাড়ি প্লিজ জয়েন করবা লাইভে লাভ লাইক ওয়াউরিজ দিবা যা লাইভটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমরা ওপেন স্টাইলে চাইলেও কিন্তু পড়তে পারো ঠিক আছে এটা মানে কাইন্ড অফ এটা একটা কোচির মতো বা শ্রাগের মতো বলতে পারো হ্যাঁ এটা উল্টা আছে এটা একটু ঠিক করো এটা কাইন্ড অফ তোমার হচ্ছে শ্রাগ ওকে সো অ্যাজ আ কাপ্তানি স্টাইলে পরা যায় যদি তোমরা এখানে একটু ছোট করে পিন করে নাও এটা অনেক সুন্দর সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে এখানটা কিন্তু তোমার সেলাই করা দেখো এখানে কিন্তু তোমার সেলাই করে দেওয়া আছে ওকে এটা বাসাও আপনারা করবেন কি যে আরাম আর যারা কক্সবাজার যাচ্ছেন হ্যাঁ তাদের তো কোনো কথাই নেই তারা এটা অবশ্যই নেবেন ওকে লাইভে তো বলেন চিন্তার কোনো কারণ নাই ভাইয়া আপনার ইনবক্সের আপনার গ্রুপের এসএস কিন্তু আমার নেওয়া আপনি 3 থেকে 4 বার গ্রুপে পোস্ট দিয়েছেন সো এটা আজকে আপনার এটা ইয়ে করা হয়নি প্রবলেম সলভ করা হয়নি না কারণ হচ্ছে সিরিয়ালভাবে প্রবলেমগুলো সলভ করতেছি আপনার তো মেবি কালকে অবশ্যই করে দিবে কারণ কি আমরা যেহেতু এতদিন লাইভ করতে পারিনি অনেকের নানান ধরনের প্রবলেম ড্রেস পায় নাই বা বিকাশ করেছে এগুলো সিরিয়ালভাবে দেখা হচ্ছে ঠিক আছে কারণ সারাদিন তো আর প্রবলেম সলভ করা হয় না একটা নির্দিষ্ট টাইম আছে প্রবলেম সলভ করার জন্য আপনি 4 থেকে 3-4 বার কি 5 বার মতো মেবি পোস্ট দিয়েছেন ওইটা আমি দেখেছি আপনারটা নেওয়া আছে আমি দিয়ে দিচ্ছি সিরিয়ালে আসতেই সলভ করে দেবে মেবি আজকে তো যাদেরগুলো সলভ করার হয়ে গেছে সো মেবি আপনারটা কালকে করবে ঠিক আছে সো এটার প্রাইস মাত্র 500 টাকা এটা তোমরা লাস্ট পরে জানো কত পড়তে পারবা আমি একটু মেপে তোমাদেরকে বলে দিব সবাই একটু লাইভটা জয়েন হয়ে লাইভটা শেয়ার দিয়ে দাও ঠিক আছে এটা অনলি 500 টাকা এত স্টাইলিশ এত বিউটিফুল একটা কালেকশন এটা তো লাগবে আমি লিখবো কনফার্ম করে রাখো আপু ইনবক্সে অর্ডার করেন পিকচার সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে লাস্টে কনফার্ম লিখে দিবেন আমি একটু এটার মেজারমেন্টটা হচ্ছে আবার একটু
লাভ লাইক ওয়ারেন্টি দিতে হবে লাইভে যারা একটু দেখতেছো অবশ্যই 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 নতুন আপুরা হচ্ছে লাইক পেজে লাইক ফলো সিফা সুদিবা বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন এগুলো নিয়ে যাবেন অবশ্যই ঠিক আছে আমি কালার গুলো দেখাই দিই সাথে আমার বেল্টটা তোমরা কিন্তু ফ্রি পাচ্ছ বডি 30 থেকে লাস্ট বডি 42 পর্যন্ত এই যে দেখো এটা এটাও সেম সাইডে এরকম কাটা থাকবে এখানে তোমার একটা রাবারের মতো থাকে কোমরে এরকম একটা রাবারের মতো থাকে সাথে কিন্তু আবার বেল্টও দেওয়া থাকে ঠিক আছে প্রাইস 800 ভিতরে কিন্তু ইনার অ্যাটাচ করা আছে হ্যাঁ সবাই একটু কমেন্ট করবা বেশি বেশি করে 30 থেকে 42 বডি সাথে আমার পড়া বেল্টটা ফ্রি পাচ্ছ প্রাইস 800 টাকা লেন্থ আসবে 53 লেন্থ যদি কারো বড় মনে হয় লেন্থ আপনারা কেটে শর্ট করে নিতে পারবেন বিকজ এটা আপনার লেন্থ কাটার পর নিচে আবার এক্সট্রা করে সেলাইয়ের দরকার নাই কারণ নেট তো নিচে দিয়ে মানে সুতা বের হবে না ঠিক আছে মানিক পল আরি থেকে অথই হচ্ছে এটা ডিটেলস দিয়ে দিছি আমি একটু এটা পিন কমেন্ট করে দিচ্ছি হ্যাঁ প্রাইস 800 টাকা মারমেড ডল আমার পরটা দুই পিস স্কাইটা হচ্ছে দুই পিস এটা হচ্ছে অনলি একজন পাবে ডার্ক বটল গ্রিনের মধ্যে এটা অনলি একজন পাবা সাথে আমার পরা বেল্টটা কিন্তু ফ্রি অনলি 800 টাকা 30 থেকে 42 বডি সাইডে কিন্তু এরকম তোমার কাটা থাকবে ওকে অনেক স্টাইলিশ একটা কালেকশন আর এটা অনেক ভালো লাগে লাইক বডিকন স্টাইলের হ্যাঁ বডিকন স্টাইলের এটা একটু নোট শেডের মধ্যে আছে সবাই একটু বেশি বেশি করে নিজের চ্যানেল একটু শেয়ার করেন 600 কিন্তু হয়েছিল আবার নিচে নেমে যায় উপর উঠে যায় কেন বলো তো তোমরা একটু স্থির থাকো এক জায়গার মধ্যে চলে যাও আসো এটা চলবে না কিন্তু হ্যাঁ একটু নিজের চ্যানেল একটু শেয়ার ইয়েস আবার 600 হয়ে গেছে থ্যাংক ইউ সবাইকে এটা নোট কালারটা তুমি কি তুমি আমাকে দেখাস বা যত সো এটা হচ্ছে তোমার নোট কালারটা ওকে যাও রুমে যাও দেখাস হ্যাঁ যাও এটা হচ্ছে 30 থেকে লাস্ট বডি 42 পাঁচ লেন্থ আসবে 53 ওকে পিকচারস এর সাইডে যে অর্ডার করা আপু শার্ট গাউন হবে আপু আমাদের কাছে শার্ট গাউন বলতে শার্ট আছে আমি দেখাবো তোমরা থাকো ঠিক আছে অনলি 800 টাকা সাথে আমার পরা বেল্ট ফ্রি পাচ্ছ এটা পরলে তোমার বডি কোন স্টাইলের ফিটিং হয়ে যাবে সবাই কমেন্ট করতেছে অনেকগুলো আমি কমেন্ট যদিও মিস যাচ্ছে তোমরা মনে কিছু নিও না আমি চেষ্টা করতেছি হ্যাঁ কমেন্টগুলো দেখার এটা হচ্ছে আরেকটা এইটাও একজন পাবে ভিতরে ইনার কত টুক আপু তোমার লেন্থ মানে কাটাটা যেখান থেকে এখানে তোমার হচ্ছে ইনার শেষ কি করব ভাই কি হচ্ছে শব্দ সিলেক্টটা লক করে দাও আচ্ছা সো এটা হচ্ছে তোমার আইটটা প্রিন্ট ঠিক আছে একদম ফার্স্টে আমি জানি কোনটা দেখাইছিলাম ওখানে রাখলাম মনে হয় মিস গেল আচ্ছা এটা হচ্ছে একজন পাবে খুবই সুন্দর খুবই সুন্দর সবাই একটু নিজের চ্যানেলে শেয়ার করি ইয়ানিফা পুলিক্স অসাম হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ প্রাইস অনলি 800 সাথে আমার পড়া বেল তোমরা ফ্রি পেয়ে যাচ্ছ পিকচার সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কি করতে হবে অর্ডারটা ফাস্ট 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 কনফার্ম করে দিতে হবে ঠিক আছে এরপর হচ্ছে নতুন একটা কালেকশন আসছে এটার প্রাইসটা আমি না জানি না এটা সরো এটার প্রাইস জানি না এটার প্রাইস জেনে তারপর দেন দেখাবো নে আচ্ছা এখন হচ্ছে ইয়েগুলা দেখাবো এগুলা দিবা এগুলা দেখাই ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল সাইজ ম্যাটেরিয়াল বলেছি এক্সপোর্ট নেট এটা হ্যাঁ এই যে এটা দাও ম্যাটেরিয়াল এক্সপোর্ট নেটের মধ্যে আপু তুমি যাই পড়ো তোমাকে তাই ভালো লাগে থ্যাংক ইউ আচ্ছা এখান থেকে না পড়ে আমি হচ্ছে ওগুলো কোথায় রাখলাম আচ্ছা এই টপসটা আসছে
এই চক্সটা আছে, এই চক্সটা হচ্ছে তোমরা পাবা সাত আট জনের মতো পাবা। উফ রে, এটা পাবা সাত আট জনের মতো। তুমি যাই পড়ো, তোমাকে তাই ভালো লাগে। আহা, থ্যাংক ইউ। অতই লাইভে তো বলেন, চিন্তার কোনো কারণ নেই ভাই। লাইভের শুরুতেই আপনার এই সেম কমেন্ট আপনি করেছেন, লাইভের শুরুতেই আপনাকে বলে দিছি যে কেন আপনার এইটা এখনো সলভ হয়নি, কালকে সলভ করে দিবে। একটু এতদিন ওয়েট করেছেন, আর একটা রাত ওয়েট করেন, ঠিক আছে? আপনারা বলি সঙ্গে সঙ্গে হয়ে যায় না। প্রত্যেকটা মানুষের প্রবলেমগুলোরও একটা সিরিয়াল আছে, যারা আগে পোস্ট করেছে তাদেরগুলো সলভ করা হচ্ছে। এখানে কেউ বসে রয়ে নেই, কাজ করতেছি সবাই। যেহেতু অফিস ক্লোজ ছিল, অনেক কাজ জমে গেছে, এটা বুঝতে হবে ভাই। কোথাও কি চলে গেছি বলেন? কোথাও তো যাই নেই, আপনাদের এখানেই আছি। এটা হচ্ছে তোমার খুবই সুন্দর, এটা অনলি 7 পিসেস। এটা কিন্তু একটু লুজ ফিটিং স্টাইলের হবে, ঠিক আছে? লুজ ফিটিং স্টাইলের হবে, সেটা হচ্ছে তোমার সফট সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে। সফট সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে এটার প্রাইস আসবে মাত্র 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 তোমার, ফিতাটা দাও তো, এটা ফিতা দাও, এটার প্রাইস আসবে অনলি 850। আপু আমার কমেন্ট পড়ো না। আই রে, কমেন্ট পড়তেছি আপু, আমার কমেন্ট পড়ছো আপু? কমেন্ট সবার কমেন্ট পড়ার চেষ্টা করতেছি আমি, একটু ড্রেস তাতে দেখাতে চাচ্ছি, অনেকগুলো দেখাইতে। সো এটা হচ্ছে তোমার অনলি 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 কত টাকা বলো? এটা হচ্ছে তোমার অনলি 850। এটা তো চিনোই তোমরা কোনটা এটা। আমি তারপর একটু হচ্ছে ফিটাটা বাঁধি, তাহলে বুঝতে পারবে এটা পরলে ফিটিং যখন হবে কেমন লাগবে, যারা নতুন আছে। যদিও এটা 7 পিসেসের মতো আছে, খুব বেশি একটা না। ওকে, এটা একটু হচ্ছে ফ্রক গাউন স্টাইলের আর কি, ঠিক আছে? এটা তোমরা 34 থেকে 44 বডি পড়তে পারবা। এটা সুন্দর একটা রোজ গোল্ড কালার। ওকে, আজকে নোটিফিকেশন পাইনি, তাই লেট হয়ে গেল আপু। আমি জানি নোটিফিকেশন অনেকে পাচ্ছে পাচ্ছে না। এটা রং আসবে 44-45 মতো। এটা তোমরা অর্ডার করে ফেলতে পারবা একদম ইয়ে থেকে, কি বলে, 34 থেকে 44 বডি পর্যন্ত, ঠিক আছে? আপু আমার দুইটা ড্রেস অর্ডারটা কি কনফার্ম হয়েছে? আপু তোমার পরা প্যান্টগুলো কি অ্যাভেলেবেল? না আপু, প্যান্টগুলো অ্যাভেলেবেল না, এটা সরাই ফেলো। আচ্ছা, এখন আমি এটা চেঞ্জ করব। চেঞ্জ করে হচ্ছে একটা সুন্দর ইয়ে পরে আসবো, ব্যাগটা সরাও, আরেকটা সুন্দর কালেকশন পরে আসবো। ফিল্টার দিয়ে লাইভ কইরা পাবলিক রে বোকা বানান আপনারা, লাইভের সাথে ড্রেসের কোনো মিল নাই ভাই। আপনি দূরে যেয়ে মরেন, ঠিক আছে? আপনি দূরে যেয়ে মরেন, আপনি এখানে পাগলের মতো আসছেন একটা কমেন্ট করতে। হ্যাঁ, অশিক্ষিত না হলে এরকম কমেন্ট কেউ করে না। আপনাদের এগুলো দেখতে দেখতে পুরাই মানে কি বলবো, ফেড আপ। এই জন্য এটা বলতে বাধ্য হইলাম, গাধা গাধার মতো, গাধা কোথাকার, মানে গাধা না হলে এরকম কমেন্ট করে না। এত এত ড্রেস সেল করতেছি, ফিল্টার দিয়ে এখানে কি কোন কালার চেঞ্জ মনে হচ্ছে আপনার কাছে? হ্যাঁ, খামোখা এই ধরনের কথাবার্তা বলেন, বকা খান, পাবলিকে বোকা বানাই। পাবলিক কি বোকা? আপনি যেমন মানে শেয়ানা, পাবলিকও এরকম শেয়ানা, চালা, ঠিক আছে? এখানে কি কালো থেকে লাল দেখাচ্ছে নাকি লাল কে কালো দেখাচ্ছে? চোখে চশমা লাগে তারপর দেখা। মানুষ এত গাধা হয়ে যায় নেই যে আমি এত চালাক যে মানুষ এত গাধা, মানে নতুন একটা পাইছে এখন। সুন্দর একটা গাউন দেখো, এটা ব্ল্যাক এর মধ্যে, এটার সাথে হচ্ছে তোমরা এরকম একটা ক্লিপ সেট করা বেল্ট পাচ্ছ। তোমার পর ড্রেসটার প্রাইস কত? যেটা আমি পড়েছিলাম ওইটা বেল্ট সহ 800 টাকা। এটা যারা যারা নিবা অর্ডার করো। এটা হচ্ছে তোমরা যারা কিনা ইয়ে আসো, কি বলে, হিজাবিরা আছো, নন হিজাবিরা আছো, সবাই নিতে পারবা। এটা এত সুন্দর একটা কালেকশন, হ্যাঁ, এত সুন্দর একটা কালেকশন। বেল্ট দিয়ে সেট করলে এটা লুকটাই তো চেঞ্জ হয়ে যায়, বেল্ট দিয়ে সেট করলে এটা লুকটা টোটালি চেঞ্জ হয়ে যায়। আর এটা যে ব্ল্যাক কালার, এটা অনেক জোস লাগে একটা বিয়ে শাড়িতে। লাইক যারা পর্দা করে, হিজাব পরে, তারা যদি একটা সুন্দর গর্জিয়াস হিজাবের সাথে, সিলভার কালার একটা হিজাবের সাথে যদি এই কালেকশনটা পরে, আর কোনো কিছু লাগবে না নর্মালি। কিন্তু দেখা যায় যে যারা গাউন পছন্দ করে তারা অনেকে আমাদের কাছ থেকে এই কালেকশনটা নিয়েছে। ওকে, স্টিল বাটনের এই গাউনটা অনেক সুন্দর লাগে, অনেক ক্লাসি লাগে। সো এটা যারা নিতে চাও অর্ডার করে ফেলো। আসলে আমি তো পেতনি, কারণ আপনি যে পেতনি এই জন্য। অ্যাক্টিভ আপুদের নাম আপু পোস্ট দিয়ে দিব, হ্যাঁ আমি তো বললাম পোস্ট দিতে পারিনি। সো আমাকে একটু ইয়াটা দাও তো, এই কালারগুলো দাও, এই কালার চলো।
প্রত্যেকটার সাথে এরকম তোমরা বেল্ট সেট পাবা। ওকে, বেল্ট সেট করে নিবা, বেল্ট শো তোমরা পাবা। এটার বডি আসবে তোমার 34 থেকে লাস্ট বডি 44 পর্যন্ত। এটা সফট সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে, পিকচার, সাইজ, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার করবা। খুবই খুবই সুন্দর। আপু দুপুরে লাইভে কারেন্ট চলে গিয়েছিল তাই পরে আর লাইভ দেখতে পারলাম না। আহারে সমস্যা নাই পাখি। আপু আপু আমি দুটা ড্রেস অর্ডার করেছি, কি হয়েছে তাতে কমেন্টে পড়তে পারলাম না। আচ্ছা, এটার সাথেও তোমরা বেল্ট পাচ্ছ কিন্তু। হ্যাঁ, বেল্টটা কই করলো রে, বেল্টটা আসলে উপরে এটার সাথে। আচ্ছা, এটার সাথেও কিন্তু তোমাদের এই যে সুন্দর এরকম ইয়ে সিস্টেম করা, হ্যাঁ ক্লিপ সিস্টেম করা এরকম বেল্ট থাকবে। এই কালারটা অনেক সুন্দর, তোমার অনেকটা হচ্ছে পিচি গোল্ডেন টাইপ কালার, হ্যাঁ পিচি রোজ গোল্ড টাইপ কালার। প্রাইস আসবে মাত্র 800 টাকা, যেটা অফার প্রাইস অনলি 800। পিকচার, সাইজ, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলো। কি ব্যাপার সুমাইয়া, এত ইয়ে হও কেন? সো এটা যা নিতে চাও অর্ডার করে ফেলো। হ্যাঁ, বাটনগুলো ওপেন করা যায়, ফুল হাতা থাকবে। 800 টাকা যেটা অফার প্রাইস, রেগুলার প্রাইস, এগুলো কিন্তু আমাদের 1000 এরকম ছিল, এখন ক্লিয়ারেন্স সেলে। সাথে কিন্তু আমারটার মতো তোমাদের বেল্ট থাকবে, বাট বেল্টটা এরকম সাথে মনে ছিল না, আমরা চেক করেই দিব। ওকে, তারপর এইটার আরেকটা কালার দেখো আপু, তোমার পরটা রেড কালার হবে, রেড কালার শেষ হয়ে গেছে আপু এটার মধ্যে। অ্যান্ড দেন এটা হচ্ছে আরেকটা, ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর। প্রাইস অফারে 800, অফারে অফারে 800 টাকা। হ্যাঁ, এটা অফারে 800। এই যে দেখো, এটার সাথে তোমার সেম এরকম একটা বেল্ট আছে, প্রত্যেকটার সাথে তোমরা বেল্ট পাচ্ছ, যেটা কিনা সেট করে নিলে অনেক বেশি ভালো লাগবে। ঠিক আছে, 34 থেকে 44 বডি তোমরা পেয়ে যাচ্ছ, লং আসবে 53। ম্যাটেরিয়াল হচ্ছে খুবই সুন্দর একটা সিল্ক ম্যাটেরিয়াল। হ্যাঁ, গরমে কিন্তু এগুলো খুব কমফোর্টেবল অ্যান্ড পরলে অনেক বেশি ভালো লাগে। বেল্টটা সেট করে নিলে আমার মতো ফিটিং হয়ে যাবে। প্রাইস অনলি হচ্ছে 800 টাকা, অফার প্রাইস। আপু আমি বলেছি আর বড় নাই, কি বলেন আপু, বুঝি নাই আপনার কমেন্ট। আপু আজকে অর্ডার করেছি, কনফার্ম করেছি, কবে পাবো ড্রেসগুলো? আপু আপনার কি ড্রেস সেটা আমি তো জানি না। অ্যান্ড ড্রেস ম্যাক্সিমামই আমাদের এখন স্টকে আছে, কোনোটাই লেট হবে। এটার সাথে বেল্ট কোথায় গেল? আচ্ছা, প্রত্যেকের সাথে বেল্ট সহই কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে, 800 টাকা মাত্র, সাথে এরকম একটা বেল্ট পাবেন যেটা কোমরে খুব সুন্দর করে সেট করে নেবেন। পিকচার, সাইজ, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার করে ফেলো। প্রাইস অনলি 800, লেন্থ 53। এটা মনে হয় অনলি তোমার 2-1 পিস আছে, 34 থেকে 44 বডি। ওকে, সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে। আপু তুমি যে জুতার লাইভে টপসটা পরেছিলাম ওইটা কি আছে? জুতার লাইভে যে টপস পরেছি কোনটা পরেছিলাম, কোন জুতার লাইভ রে, মনে তো পড়ে না। ও স্মোকের মধ্যে না, ওটা নাই, ওটা নাই। ওগুলোর মতো অন্যান্য প্রিন্টস থাকতে পারে, আমি চেক করে দেন, আমি পরে একদিন লাইভে দেখা দিব না, বাট এখন শিওর বলতে পারছি না। এটা খুব সুন্দর একটা কালার, এই কালারটা অনেক জোস। ঠিক আছে, তোমরা সাথে এরকম একটা কিন্তু বেল্ট সাথে পাচ্ছ। ওকে, তোমরা 34 থেকে 44 বডি পর্যন্ত পাবা। পিকচার, সাইজ, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিবা। প্রাইস হচ্ছে মাত্র 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 তোমার ইয়ে টাকা, 800 টাকা। এটা হচ্ছে অফার প্রাইস। ঠিক আছে, এখন আমি এটা চেঞ্জ করে ফেলবো। ফোন বন্ধ, কোনো রেসপন্স নেই। আপু ফোনে আপনি কিসের রেসপন্স চাচ্ছেন? আপনি অর্ডার করবেন পেজে, যে কোনো প্রবলেম আপনি পোস্ট দিবেন জাস্ট স্পেশাল গ্রুপে। ফোন দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, ফোন কোনো দরকার নেই। অনেক পেজে দেখবেন যে ফোন নাম্বারই কিন্তু পেজে দেওয়া থাকে না। আমার মনে হয় আমি এটাই করে ফেলবো এখন থেকে, মানে অযথা মানে অর্ডার কনফার্মের জন্য আপনারা ফোন দেন, এটা এটা তো ঠিক না। এগুলা করলে খুব প্রবলেম, বোঝা গেছে? এগুলা করলে খুবই প্রবলেম। আচ্ছা, আমি এখন এটা চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, তোমরা হচ্ছে পিকচার, সাইজ, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অলওয়েজ অর্ডার করবা। হাই হ্যালো, আমি নিব, এটা আছে কি না এটা জানার জন্য আপনারা কল করেন, আর যে কোনো প্রবলেম গ্রুপে পোস্ট করেন। ঠিক আছে, আর ঢাকার বাইরে যে কোনো প্রবলেম, ঢাকার মধ্যে যে কোনো প্রবলেম আপনারা গ্রুপে পোস্ট করেন, জাস্ট স্পেশাল গ্রুপে। আর হচ্ছে তারপরও বিকাশের নাম্বারে কল করতে পারেন, যেহেতু ঢাকার বাইরে আপনারা যারা আছে, কারণ ওই নাম্বার ওই ফোন অবশ্যই পিক করা হয়। হুম, আপুর পরা গাউন অনলি 800, এটা 800 টাকা। হ্যাঁ, আমি এটা এখন চেঞ্জ করে ফেলবো, একটু জাস্ট সঙ্গে থাকবো। পিকচার, সাইজ, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার করে ফেলো, যারা একটা নিতে চাও।
এখন হচ্ছে অনেক নাইস একটা কালেকশন। হ্যাঁ ওগুলো শরীফ হচ্ছে এই প্রিন্টটা যে এত জোস এত জোস। সো তুমি এটা যা নিতে চাও অর্ডার করো, তুমি একটু দেখো শুধু ওইখানে যে ওকে ও ও ও এটা কিন্তু অনেক নাইস, এটা কার কার লাগবে অর্ডার করে দিবা ঠিক আছে। পিকচার সাইজ অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে গার্মি কালেকশন অনলি হচ্ছে 1100 টাকা। যারা যারা নিতে চাও ফাস্ট 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 অর্ডার করে ফেলো। বডি আসবে তোমার 32-34 থেকে 44। আচ্ছা হাই আপু হ্যালো, মানে উল্টা পাল্টা যারা কমেন্ট করবে আমি জাস্ট তাদেরকে ব্যান করে দিব। তাদের মানে অযথা কমেন্ট দেখলে না মেজাজ গরম হয়ে যায় সত্যি কথা। এই দরজাটা খুলো তো, সেট আপনারা সাথে কিন্তু আপনার একটা ফিতা থাকবে মানে বেল সিস্টেম থাকবে কাপড়ে দিয়ে দিয়ে। এটা চাইলে আপনারা হচ্ছে এটা চাইলে আপনারা ফিতাটা দিয়ে উপরে সেট করে নিতে পারেন অথবা চাইলে ভিতরে সেট করে নিতে পারেন। আমার ড্রেসগুলোর প্রবলেম এখনো সলভ হয়নি, হয়নি আপু কালকে হবে। হ্যাঁ আমি কিন্তু ওই ভাইয়াকে সেম কথাটাই বললাম। তো এটা হচ্ছে উপরে তোমরা চাইলে ফিতা বেঁধে নিতে পারো অথবা চাইলে ভিতরে। আমার কিন্তু ফিতা হচ্ছে উপরে সেট করে নিতে আমার ভালো লাগে না, আমার ওপেন শাগেই হচ্ছে সুন্দর লাগে আমার কাছে যেটা মনে হয়। হ্যাঁ আপু শার্ট গান আপু শার্ট দেখাবো, একটু জাস্ট থাকো আমি একটু পরে শার্ট দেখাবো। ওকে সো এই গার্মিগুলোর প্রাইস হচ্ছে 1100 টাকা। তোমরা প্যান্ট পাচ্ছ, প্যান্টের লং আসবে 40 লং, আর তোমার শাইনের লং পাবা 44, সাথে ইনার আছে শাইন জর্জেটের মধ্যে। বডি 32 থেকে তোমরা লাস্ট বডি পেয়ে যাচ্ছ ইয়ে পর্যন্ত, 44 পর্যন্ত লাস্ট বডি পেয়ে যাচ্ছ ঠিক আছে। তারপর এটার মধ্যে আরেকটা আছে যেটা আমি দুপুর লাইভ করেছি, এটা কিন্তু আমাদের স্টকে অনেক আছে প্লাস দেওয়া যাবে রিস্টোর করা যাবে। হ্যাঁ সো এটা যারা নিতে চাও অর্ডার করে দিও, দুপুরের লাইভে কিন্তু অলরেডি এটা দেখানো হয়েছে। এটার সাথেও ব্ল্যাক কালারের ইনার পাচ্ছ। ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পিকচার সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে লাস্ট অর্ডারটা কনফার্ম করে দিবা। প্রচন্ড গরম লাগতেছে প্রচন্ড, তো ঝটপট করে হচ্ছে তোমরা অর্ডারটা কনফার্ম করে দিবা ঠিক আছে। এটার সাথে তোমরা কিন্তু এই যে দেখো ব্ল্যাক কালারের ইনার পেয়ে যাচ্ছ। সো এটা যারা যারা নিতে চাও অর্ডার করে ফেলো। হ্যাঁ শাইন জর্জেটের মধ্যে থাকবে, অ্যাক্টিভ আছে আপু, ওকে থাকেন অ্যাডমিন নাকি সমস্যা? আপনি তো ঠিকই লাইভ করেন, আমাদের কাস্টমার গুরুত্ব দেন না কেন? আচ্ছা আপু আপনাকে কিছু বলার নেই, আপনি এর আগেও কিন্তু মানে কি বলবো কাস্টমার ঠিক আছে, আপনি আপনি এর আগেও কিন্তু কী জানি লাইভের মধ্যে কী কী জানি অনেক কথা বলছিলেন। একটা মানে রিপ্লাই করার পরও যখন আপনারা বারবার কমেন্ট করতে থাকেন লাইক এটার মনে হয় না কোনো সেন্স আছে। ওকে একটা মানুষের একটা প্রবলেম বুঝতে হবে, আমার অফিস যখন বন্ধ থাকবে আমি কি নিজে বসে বসে কাজ করব? আমার অফিসে কোথায় মালামাল রাখতে হচ্ছে, কোথায় কী করতে হচ্ছে, এইগুলো তো তার সাথে সাথে আমাকেও কাজ করতে হচ্ছে। আমি বসে বসে কিন্তু অর্ডার দেই না, আমিও মর্ডারদের সাথে বসে বসে লেপটি মেরে কিন্তু অর্ডার নেই, কাজ করি, মাল গুছাই, এটা করি ওটা করি। আমিও মনে করি যে আমিও এই কাজের মানে আমিও এমপ্লয়। হ্যাঁ যখন আপনি একটা কাজ করবেন আপনাকেও এভাবে কাজ করতে হবে, আপনি অর্ডার দিয়ে কাজ করতে পারবেন না। আপনাদেরকে এগুলো কে বোঝাবে? আমরা বললে তো আপনাদের এগুলো মানে মনে হয় যে এগুলো ফাও কথাবার্তা ঠিক আছে, এগুলো মনে হয় যে ফাও কথাবার্তা। এটা হচ্ছে ইনারটা আসবে, ইনারের লং দেখো অনেক বড়, আর আমার এটা লং দেখো কতটুকু, বিকজ আমি এটাকে ইন করে নিছি। ওকে শাইন জজ ম্যাটেরিয়ালের ইনার পাচ্ছ, সেম আমার ব্ল্যাক ইনারটা, আর এটা হচ্ছে তোমার প্যান্টটা। হ্যাঁ এটা হচ্ছে তোমার প্যান্টটা, আপনি জানেন লাস্ট 4 দিনের মধ্যে আমাদের অফিস বন্ধ ছিল, সো ওই 4 দিন এর মধ্যে এই কয়দিন পর্যন্ত ড্রেস পাই নাই, হয় ফোন রিসিভ করেন না, নাহলে আমার এই ড্রেসটা ভুল আসছে, নাহলে আমার এইটা বিকাশে টাকা পাঠাইছি সিল করেন নাই, তারপর হচ্ছে ঢাকার বাইরে এখনও ড্রেস পাই নাই, ইনসাইড ঢাকাতে এখনও ড্রেস পাই নাই, ডেলিভারি ম্যান কল করেছিল বাট এখনও ড্রেস দেয় নাই, তারপর হচ্ছে আমি এইটা অ্যাড করব, আমাকে এই সাইজটা না দিয়ে আমাকে ওই সাইজটা দিয়েছেন, আমি মানে এরকম অনেক প্রবলেম গ্রুপে আমি যদি আপনাদেরকে দেখাইতে পারি। ভাই সিরিয়ালে আসতেছে কালকের মধ্যে, এ কয়দিন যারা পোস্ট দিয়েছেন কালকের মধ্যে সবারটা সলভ হয়ে যাবে, একটু তো বুঝতে হবে ভাই, আপনারা এরকম করলে হয় না ঠিক আছে। অফিসটা বন্ধ ছিল, অফিসটা বন্ধের মধ্যেও আপনারা পাগল করে ফেলছেন ইনবক্সের মধ্যে, ফোন তো ছিলই আপনাদের, সেটা তো অফ ছিলই না। হ্যাঁ আমরা তো কাজ করতেছি, আমি লাইভ করতে কি আমার খুব ভালো লাগতেছে? লাইভ করছি কেন, অর্ডার আসবে বিজনেসের জন্যই তো।
এটা যারা নিতে চাও স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো, ঠিক আছে? প্রাইস হচ্ছে তোমার 1100 টাকা। পিকচার সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার করে ফেলো। বডি 32-34 থেকে লাস্ট বডি পাবা কিন্তু তোমরা ইয়ে পর্যন্ত 44 পর্যন্ত। আপনার আমাদের টাকা দিয়ে দেন, আপনার আপনার জন্য কি বসে থাকবো, বসেছিলাম তো 15 দিন। আচ্ছা আপনি কি করেছিলেন, আপনার প্রবলেম কিন্তু আপনি ইনবক্সেই বারবার এসে খালি বলতেছিলেন, আপনি কিন্তু গ্রুপে যেয়ে বলেননি, আপনি লাস্ট 3 দিন ধরে গ্রুপে মনে হয় বলতেছেন। হ্যাঁ, কারণ কালকে না পরশু দিনে লাইভে আপনি এখানে বলছিলেন, তখন আমি বলছি যে আপনি গ্রুপে পোস্ট করেন। আপনি 10 দিন কেন, আপনি যদি 20 দিনও ইনবক্সে এসে, যেটা যেখানে নিয়ম সেখানে না করে অন্য জায়গায় এসে যদি আপনি বারবার ইয়ে করতে থাকেন, আমাকে প্রেশারাইজ করতে থাকেন, তাহলে তো হবে না। যেখানে যেটা করার আপনাকে সেটা সেখানে সেটা করতে হবে। আপনি 3 দিন হয়েছে আপনি গ্রুপে পোস্ট দিয়েছেন, দেখেছি তো আপনার, এটা আমি দিয়েছি মনিটরকে, সে সলভ করবে, কালকে করবে, ঘুরাচ্ছি আপনাকে। আপনি তো যেই জায়গায় করার কথা সেই জায়গায় করেন নাই আপু, যেই জায়গায় আপনার করার কথা সেই জায়গায় তো আপনি করেন নাই। হ্যাঁ, 12 দিন তো আপনি ইনবক্সের মধ্যেই খালি বারবার টেক্সট দিচ্ছিলেন, প্রতিদিনই তো কারো না কারো নতুন না নতুন কোনো প্রবলেম থাকে, বলা তো হয় যে এনি প্রবলেম গ্রুপে পোস্ট করেন। আজকে 3 দিন একদম গ্রুপে পোস্ট করে একদম ইয়ে শুরু করছেন, বিকাশ করতে টাইম লাগে না। হ্যাঁ কেন পাগল হয়েছো কেন তুমি এরকম, আর 30 মিনিট থাকো, বিকাশ করতে টাইম লাগে না আপু, ঠিক আছে? কিন্তু আপনি বললেই এটা হয়ে যায় না, আমাকে আরও প্রবলেম সিরিয়াল ভাবে সলভ করতে হয়, আপনি বললে আমি সঙ্গে সঙ্গে আপনাদের করে দিতে পারবো না। ওকে, আপনি গ্রুপে পোস্ট দিয়েছেন, আপনাকে এখন আর গ্রুপে পোস্ট দিতে বলিনি, আপনি 2 দিন আগে গ্রুপে পোস্ট দিয়েছেন। আপনি ভালো করে কালকে বা পরশুর লাইভটা দেখেন, আপনাকে আমি লাইভের মধ্যে কি বলছিলাম, ভুলে যান আপু, লাইভের মধ্যে আমাদেরকে এভাবে হ্যারাসমেন্ট করবেন না। ওকে, কারণ আপনি আপনার এটা খুব ভালো করে, আমার আপনার প্রোফাইল পিকটা খুব ভালো করে চিনা, ঠিক আছে? আপনি তখন বলছিলেন যে ড্রেস পাচ্ছেন না, কি জানি বিকাশ করেছেন, এখন সোল্ড বলে লাইক এরকম কিছু একটা আপনার প্রবলেম ছিল, পরে বলেছি যে গ্রুপে পোস্ট করেন, আপনি গ্রুপে 2 দিন আগে পোস্ট করেছেন, আজকে নিয়ে 3 দিন, এর আগে ইনবক্সেই বলে গেছেন রিপ্লাই পাননি, সেটা আপনার দোষ ছিল, আমার ছিল না। সো এটা হচ্ছে প্যান্টটা, ওকে, এটা হচ্ছে প্যান্টটা। পিকচার সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে অর্ডার করে ফেলো, গার্মি 1100 টাকা, প্যান্টের লং থাকবে তোমার 40, আপুর পরা গার্মি কালেকশন 1100, হ্যাঁ এটা 1100 টাকা। ওকে, বডি আসবে তোমার 32 থেকে এটার লাস্ট বডি 42 পর্যন্ত, শাইন জলের ম্যাটেরিয়াল, এগুলো কিন্তু তোমার ট্রান্সপারেন্ট না, ওকে, ট্রান্সপারেন্ট না। আপনি ফোন করবেন কেন আপু, আপনি কি আমার সাথে এখানে ঝগড়া করতে আসছেন? আপনার আমি আর একটা কমেন্টও করবো না, আপনার প্রবলেম কালকে সলভ করবে, আপনারটা দেওয়া হয়েছে, সো ওয়েট করেন কালকে সলভ করবে। আপনি কথা বুঝতেছেন না কি বলা হচ্ছে, বারবার সেম আজাইরা কথা বলে যাচ্ছেন, বুঝে শুনো আপনারা ইচ্ছা করে এই কাহিনীগুলা করেন। হ্যাঁ আচ্ছা আপু, জামসুট অর্ডার করেছো, চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করে দেওয়া হবে, কোনো সমস্যা নেই, তুমি গ্রুপে পোস্ট করো, জাস্টিস ফ্যাশন গ্রুপে পোস্ট করো। বলা হচ্ছে যে হ্যাঁ প্রবলেম পোস্ট দিয়েছেন 2 দিন আগে, চেক করে এটা কালকে আপনাকে সলভ করবে, তারপর আপনি আপনার কথা এটা ওটা বলেই যাচ্ছেন। ডিয়ার খুবই সরি আপু, আপনার আর একটা কমেন্টও করতে পারবো না, আপনার সিরিয়াল কালকে মেবি প্রবলেম সলভ করার, সো কালকে সলভ করবে। হ্যাঁ আমি এখানে দাঁড়ায় বিকাশ নাম্বার নিয়ে বসে থাকি না, আর বললে আমি বিকাশ করে দিব না, আমাকে চেক করতে হবে, দেখতে হবে, ঠিক আছে? আপনার গ্রুপে পোস্ট দেখে আপনাকে ইনবক্সে যে আপনার নাম সার্চ করতে হবে, উপর টেক্সটগুলো রিড করতে হবে, তারপরে কিন্তু আপনাকে বিকাশটা করব। সো এটা হচ্ছে আরেকটা, এটা অনলি মনে হয় 2-3 জন বাবা ভেলভেটের ইনার থাকবে, এটা তোমরা 32 থেকে 42 পর্যন্ত পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এটা 1100, প্যান্টের লং থাকবে 40, আর তোমার শার্টের লং থাকবে 44 ইঞ্চি, হ্যাঁ 44 ইঞ্চি থাকবে শ্রাগল লং। পিকচার সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করো, প্রাইস হচ্ছে মাত্র 1100 টাকা, গার্মি কালেকশন, যা যা এটা নিবা অর্ডার কনফার্ম করে ফেলো। ওকে, খান মোনা সিনহা সিমু আপু, আপনার মাথায় সমস্যা আছে বুঝতে পারছেন? আপনার মাথায় প্রবলেম আছে, আচ্ছা ইয়ে করো তো,
ব্যাপারটা কোনটা থেকে জানি চলে আসছে ধরো তো ওই যে ওখানে আছে না কেটা আচ্ছা এটার আরেকটা দেখাই দেই কি কাপড় এগুলো শাইন জজ ম্যাটেরিয়াল আচ্ছা এগুলা দেখাই দেব এগুলা তো অলরেডি দেখানো এগুলো খুব বেশিটা নাই সো আচ্ছা আমারটা আমি চেঞ্জ করে ফেলি হ্যাঁ আমারটা আমি চেঞ্জ করে ফেলি সো এটা যা নিতেছো অর্ডার কনফার্ম করে ফেলো 1100 টাকা ঠিক আছে খুবই খুবই সুন্দর ফুল সেট নিতে হবে তোমরা 30 মেয়ে তোমসে ঘুম থেকে 32 34 থেকে তোমরা লাস্ট বডি এটা পাচ্ছ কিন্তু 44 পর্যন্ত ওকে শাগেল লং থাকবে 44 প্যান্টের লং থাকবে 40 সাথে ফিতা আছে চলে এখানে সেট করে নিতে পারো অথবা চলে শাগের উপরে সেট করে নিতে পারো নাও আমি এটা চেঞ্জ করে নেক্সট ড্রেস পরে আসব সো একটু সঙ্গে থাকো যারা যারা আছো হ্যাঁ যারা যারা আছো একটু সঙ্গেই থাকো আমি চেঞ্জ করে আসি আপু আমার একটা আইডি রেস্ট্রিক্টেড তাই এআইডি থেকে দেখতে চলে আসলাম অপরজিতা আপুরসো কে আপু প্রবলেম নেই আপু কিছু মনে করেন না পারফেক্ট অর্ডার পরও প্রসেস অনুযায়ী প্রোডাক্ট চলে আসা উচিত কজ আমরা কিন্তু জব করে বিজি থাকি গ্রুপে পোস্ট দেওয়ার বাট রিপ্লাই আসে এগুলা লেন্থি প্রসেস বাট আমাদেরও টাইম ওয়েস্ট হয় আপু কিছু করার নেই ডিয়ার আমিও তোমাকে বলি আমাদেরও কিছু করার নেই আমরা তোমাদের একটা দুইটা কাস্টমার নিয়ে থাকি না ঠিক আছে 200টা 250টা প্রোডাক্টের মধ্যে ডেইলি 5টা কি 4টা কিন্তু মানে প্রবলেম থাকতে পারে আমরা একটা দুইটা নিয়ে প্রবলেম নিয়ে থাকি না আমাদের হিউজ প্রেসার থাকে তোমাদের থেকে হিউজ প্রেসার থাকে আমরা যারা অনলাইন বিজনেস করি আমাদের হিউজ একটা প্রেসার নিয়ে চলতে হয় আর তোমরা যারা অফিসে অফিসে যারা জব করো তাদের কিন্তু ওরকম কোনো প্রেসার নেই জাস্ট অফিসে যাচ্ছ বসছো নির্দিষ্ট টাইম শেষ দেন তোমাদের কাজের প্রেশার কিন্তু ওইখানেই সমাপ্তি বাট আমাদের 24 আওয়ার মাথার মধ্যে এই বিজনেসের এটা ওইটা এটা ওইটা নিয়ে থাকতে হয় এমপ্লয় যখন চলে যায় অফিসে আমাদেরকে আমাদেরকেও থাকতে হয় দুইটা একটা তিনটা পর্যন্ত থেকে নিজেরাও বসে প্রবলেম সলভ করি অর্ডার নেই এইটা ওইটা পার্টিদের সাথে কথা বলা অনেক কিছু আছে আপু অফিসের সাথে কখনোই অনলাইন বিজনেসকে তোমরা কম্পেয়ার করবা না অন্যান্য বিজনেস মানেই অনেক বেশি হচ্ছে তোমার চাপ নিতে হয় ঠিক আছে আপু রুলসের বাইরে তো যেতে পারবো না তুমি যেটা বললে এখানে টাইম ওয়েস্টের কোনো বিষয় না প্রত্যেকটা জিনিসের আলাদা নিয়ম আছে নিয়মকে তো ফলো করতে হবে হ্যাঁ ইনবক্সে প্রেশার বেশি থাকে দেখেই কিন্তু প্রবলেমগুলো গ্রুপে মানে বলা হয় যে গ্রুপে পোস্ট করেন এখানে টাইম ওয়েস্টের কিছু নাই তুমি ইনবক্সে বলবা ইনবক্সে বলে ওইটাকে জাস্ট কপি পেস্ট করে গ্রুপে গ্রুপে ওখান থেকে কপি করে ইয়ে থেকে ইনবক্সে কপি করে তুমি গ্রুপে যে পোস্টের ওখানে পেস্ট করে দিয়ে দিবা শেষ প্রবলেম পোস্ট কখনো অ্যাপ্রুভ হবে না এটা জাস্ট নোটিফিকেশন চলে আসবে দেন আমি ওটার এসএস নিয়ে নোট করে আমার মটরকে দিয়ে দিব তার 24 আওয়ারের মধ্যে প্রবলেম সলভ করে দেয় বাট অফিসটা অফ থাকার রিজনে আমাদের একটু সব কিছু মানে চাপ হয়ে গেছে এই জিনিস যদি তোমরা না বুঝো তাহলে তার কিছু করার নেই হ্যাঁ আর অফিস করো তোমরা যারা বলতেছো তোমাদের সাবজেক্টটা টোটালি ডিফারেন্ট আপু তোমরা 8টা বাজে যাচ্ছ 5টা পর্যন্ত তোমাদের অফিস এই 5টার পর কিন্তু তোমাদের আর কোনো ঝামেলা নেই অফিসের বাট আমাদের 24 আওয়ার ঝামেলা অনেক সময় 6টা বাজেও কিন্তু মাল আসে ঘুমাতে পারি না অনেক সময় রাত 3টা বাজেও মাল আসে ঘুমাতে পারি না এখন অনেক কিছু আছে যেগুলো স্টোরি একদিন শেয়ার করবো তোমাদের সাথে কোনো প্রবলেম নেই যারা অনলাইন বিজনেস করে শুধুমাত্র তারা জানে হ্যাঁ এছাড়া কেউ জানে না অনলাইন বিজনেস এত ইজি না ওকে এত ইজি না সো টাফ না ঘুমানো যায় না খাওয়া যায় না কোনো কিছু চাইলেও কোথাও যাওয়া যায় না ওকে তুমি লাইভ করবে না তোমার অর্ডার থাকবে না আর তোমরা যারা জব করো তারা 2 দিন ছুটি নিলেও কিন্তু তোমাদের কোনো প্রবলেম নাই হ্যাঁ আমাদের অনলাইন বিজনেস এইটা আমাদের এখন মানে কি বলবো নেশা ক্লাস হচ্ছে পেশা হ্যাঁ লাইক এরকম একটা জিনিস তোমাদের অফিসের সাথে এটা কখনোই কম্পেয়ার হবে না গো আমি তো বলি লাইভের মধ্যে যে জব করা অনেক ভালো হ্যাঁ একটা মানুষের কোম্পানিতে জব করবা কি হলো না হলো মানে একটা টাইম আছে টাইমের পর আর কোনো চিন্তা ভাবনা নেই আর বিজনেস মাই গড সব কিছুর একটা রুলস আছে ওই রুলসের মধ্যে যেতে হয় আপু প্লিজ এক্সচেঞ্জ করে দাও না কি এক্সচেঞ্জ করে দেবো আপু গ্রুপে পোস্ট করেন হ্যাঁ গ্রুপে পোস্ট করেন আর 750 জাম্পস্যুটগুলো কিন্তু আপনারা চিন্তা ভাবনা করেই হচ্ছে অর্ডার করবেন এখানে সাইজ বলা হয় লেন্থও বলা হয়
এগুলো বুঝে অর্ডার করবে। তোকে আবার এখানে শিফট করেছে না বেয়াদবটা। আচ্ছা এটা তোমরা হচ্ছে সাইজ পাচ্ছ, কতক্ষণ হয়েছে লাইভ করতেছি, 40 মিনিট, ওকে। সো এটা হচ্ছে তোমরা সাইজ পাচ্ছ কিন্তু 28-30 থেকে লাস্ট বডি 42 পর্যন্ত, ওকে। এটা কিন্তু অনেক ঘের, 1000 টাকা এটার প্রাইস হচ্ছে 1000। এটা তোমরা 28-30 থেকে লাস্ট বডি পড়তে পারবা 42 পর্যন্ত। পিকচার্স এজ অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করো। হ্যাঁ আপু এটা শ্রাগ নিয়েছিলাম, এক্সচেঞ্জ করে দাও না। আপু কেন এক্সচেঞ্জ করে দিব, এটা এটা তো আপনার আমাকে এক্সপ্লেন করতে হবে যে আমরা কি ভুল সাইজ পাঠাইছি নাকি ছিঁড়া বা রিজেক্ট কিছু একটা পাঠাইছি। যদি এরকম কোনো হয়ে থাকে তাহলে আমরা চেঞ্জ করে দেবো, আদারওয়াইজ তো আমরা চেঞ্জ করে দিতে পারবো না। হ্যাঁ সো এটা হচ্ছে প্রিন্টটা দেখো, আপনাদের অনেকে থাকে যে কোনো প্রবলেম নেই বাট এটার বদলে অন্য ড্রেস নেবেন, সেক্ষেত্রে তো হবে না। এটা তো তাহলে অনেকেই চায়, তাই আমি এখানে বসে বসে এক্সচেঞ্জই করবো, হবে না আপু। সো এটা তোমরা 28-30 থেকে লাস্ট বডি নিতে পারবা 42 পর্যন্ত, লেন্থ আসবে 53। পিকচার সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলো। হ্যাঁ হ্যাঁ তাহলে অনামিকা ঐশী, হ্যাঁ তাহলে সাজেন কোন সময়ে? হ্যাঁ আমাকে লাইভের জন্য কিন্তু রেডিও হইতে হয়। হ্যাঁ জানেন আমি সকাল ঘুম থেকে উঠি, উঠে হচ্ছে নিজে নাস্তা করি, বাচ্চাকে নাস্তা করাই, তারপর হচ্ছে এগুলো নিয়ে আপনাদের পেজে ঢুকি, একটু অফিসে যাই, কি হচ্ছে কি না করতেছে এগুলো একটু চেক করা, করতে করতে বাসায় কিন্তু আমার অলরেডি দেখা যায় যে আমি 12টা সাড়ে 12টা আমি কোন ড্রেসগুলো দেখাবো লাইভের জন্য এগুলো আমি বলে দিতেছি যে এগুলো গুছায় দাও, এটা সেটা সিলেক্ট করতে করতে আমার কিন্তু 12:30 বেজে যায়। দেন আমি বাসায় এসে মেমেদকে গোসল করাই, গোসল করায় ওকে ড্রেস পরায় ওকে, দেন হচ্ছে গিয়ে ওটা কমপ্লিট করি, তারপর আমি শাওয়ার নেই, দেন আমি হচ্ছে গিয়ে শাওয়ার নিয়ে ওকে আমি খাওয়াই দিই, কারণ এটা আমি লাইভে সবসময় বলি যে মেয়েমেদ কিন্তু কারো হাতে খায় না। হ্যাঁ ওর যাই হোক ও আমার হাতেই খাবে, ওকে খাওয়াই। দেখা যায় আমি লাইভের আগে খেতেও পারি না, এই যে এত কিছু করতে করতে দেড়টার উপরে বেজে যায়, ওকে খাওয়াতে খাওয়াতে প্রায় 2টাই বেজে যায়, 2টা বাজার কি 5 মিনিট 10 মিনিট বাকি থাকে। দেখা যায় যে ড্রেসগুলো আসছে, এখন এগুলোকে বের করে আমার মতো করে আমি স্টেপ বাই স্টেপ সামনে সাজায় রাখি, কারণ আমি বুঝতে পারবো কোনটা কোন জায়গায় আমি কোনটা রাখছি ইজিলি, যেন আমি লাইভেটা দেখাতে পারি। অন্য কেউ রাখলে আমি বুঝি না যে এটা কোন ডিজাইনটা বা এটা কোথায় রাখছে, আমার সুবিধাদের জন্য আমি নিজেটা সাজাই। দেন এটা করতে করতে এখানে 15 মিনিট চলে যায়, দেন আমি হচ্ছে 2:10 বা 2:05 মনে হয় রেডি হয় স্টার্ট করি, 2:20 পর্যন্ত এখানে 15 মিনিট কি 20 মিনিট আমি রেডি হই। রেডি হয়ে আমি লাইভের রুমে ঢুকি, হ্যাঁ লাইট ফেল অন করো, দেন হচ্ছে গিয়ে সেট আপটা একটু রেডি করো, তারপর হচ্ছে ক্যাপশন দাও, লাইভ স্টার্ট করতে করতে 2:30 কি 2:35। আপনারা কি মনে করেন আপু, পিঞ্চ মেরে কথা বলতে টাইম লাগে না? ওকে অনেক বলা যায় বাট এত ইজি না আপু, একটা মেয়ে হয়ে একটা মেয়েকে রেসপেক্ট করেন, ইন্সপায়ার করেন, এরকম মানে হচ্ছে মেরে কথা বলবেন না যে সাজি কোন সময়, আপনাদের চোখে এগুলাই পড়ে, ভালো কিছু পড়ে না। এটার প্রাইস 1000 টাকা, ওকে এটার প্রাইস 1000 টাকা। 28 বডি থেকে লাস্ট বডি আসবে 42 পর্যন্ত, স্মোকি একটা গাউন, সো এটা যা নিতে চাও অর্ডার করে ফেলো। আপু শার্ট গান ও শার্টের ইয়ে তো আমি দেখাবো, শার্টগুলো যদি কই রাখছি ওই যে ওই, আচ্ছা শার্টগুলো কোথায় রাখছো ওকে আমি দেখলাম এখানে কি যেন করতে শার্টগুলো। সো এটা হচ্ছে আরেকটা প্রিন্ট, এই যে বাটারফ্লাই গাউনগুলো নিচে মনে হয় দেখো তুমি, সো এটা হচ্ছে 28 থেকে লাস্ট বডি 42। পিকচার সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন, হ্যাঁ যেগুলো। দেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট, ঠিক আছে। হ্যাঁ স্মোকের গাউন এগুলো অনলি 1000 টাকা, লেন্থ আসবে 53, বডি 28-30 থেকে লাস্ট বডি 42 পর্যন্ত, যা এটা নিয়ে বা অর্ডার করে ফেলো, ওকে। আর টিনেজারদের যদি লেন্থ বেশি বড় মনে হয় তাহলে লেন্থটাকে তোমরা শর্ট করে নিতে পারবা, হ্যাঁ যা যা নিয়ে বা এটা অর্ডার করে ফেলো। পিকচার সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। টি শেক টানিয়া আপু, আপু আপনি কি গ্রুপে পোস্ট করেছিলেন বলেন আমাকে একটু, গ্রুপে কি পোস্ট করেছিলেন জিয়ার আমাকে একটু বলেন, যদি গ্রুপে পোস্ট করে থাকেন আপু আমাদের গ্রুপের কিন্তু প্রবলেমগুলো আজকে থেকে সলভ হচ্ছে, ঠিক আছে, কি অর্ধেক 50 কি 60% মতো সলভ হয়েছে আর বাকিগুলো কালকে হবে,
ঠিক আছে কিন্তু যেটা বলতেছো যে অন্যান্য পেজের কথা আপু অন্যান্য পেজের সাথে আমি কখনো আমার পেজকে কম্পেয়ার করি না অন্যান্য জায়গায় ডেলিভারি চার্জ কিন্তু 100 টাকা ইনসাইড ঢাকায় তা আমি কি 100 টাকা নিচ্ছি আমি 80 টাকা নিচ্ছি কারোটার সাথে কখনো কারোর কাজের সিস্টেম যাবে না ওকে কারোটার সাথে কারোর কাজের সিস্টেম যাবে না যখন অনেক পেজে 7টার পরে অর্ডারই নাই না কোনো রেসপন্স পাওয়া যায় না হ্যাঁ তো আমার এখানে এরকম না আমার এখানে সকাল 11টা থেকে আপনারা হচ্ছে রাত 9টা পর্যন্ত আমার এখানে মেয়েরা কাজ করে ছেলেরা কাজ করে সো প্রতিটা জিনিস ডিফারেন্ট ওকে আপু সো এটা 38 থেকে লাস্ট 4542 পর্যন্ত পিকচার সাইজ অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে সো এটা যা যা নিবা অর্ডার কনফার্ম করে দাও এটা 1000 টাকা সো আমি এটা এখন রেখে দিচ্ছি তোমার ড্রেসগুলো অনেক সুন্দর কনফার্ম হওয়ার পরও পাই নাই কেন আপু কোন ড্রেসটা কনফার্ম হওয়ার পরও পাই নাই কমেন্ট পড়ো আপু আচ্ছা আবার কমেন্ট করো পিঙ্ক স্মোকি কাউন্টার নাই পিঙ্ক স্মোকিটা না পৌঁছা নাই ওটা শেষ হয়ে গেছে যে ওটা শেষ হয়ে গেছে আচ্ছা ব্ল্যাক কালারের এই এটা আমি একটু পরে আসি আমি গ্রুপে পোস্ট দিয়েছি তাহলে তোমারটা মেবি দাও হয়েছে আজকে তোমারটা দেখে নাই কালকেই দেখবে টিয়ার ঠিক আছে কালকেই দেখবে এই দেখো খুব সুন্দর এটা ব্ল্যাক এর মধ্যে শার্ট এটাকে আমি পরব নাকি অন্য কালারটা পরব কোন কালারটা জানি বেশি ছিল আচ্ছা আমি এটাই পরি একটু তোমার পরাছি আমি চেঞ্জ করে আসি তোমরা একটু থাকো হ্যাঁ বিউটিফুল কালেকশন হ্যাঁ শানা দাদু থ্যাংক ইউ এটা চেঞ্জ করি তোমারটার প্রাইস আমার 1000 টাকা ছিল আপু আচ্ছা এটার আমি হচ্ছে এটা একটাই কালার হ্যাঁ এটা একটাই কালার এটার প্রাইস কিন্তু অনলি 600 আপু 500 টাকাটা আমি ফার্স্টে যেটা পরে স্টার্ট করছিলাম লাইফটা ওটা 500 ওটা 500 টাকা সো আমার পরটা হচ্ছে অনলি 600 টাকা এটা তোমার হচ্ছে শার্ট ওকে শার্ট টপস তোমার সুন্দর একটা রাউন্ড স্টাইলের সো এটা যা নিতে চাও অর্ডার করে ফেলবে বডি এটা আসবে তোমার ইয়ে থেকে 34 বডি থেকে 44 বডি পর্যন্ত এটা আমি একটু দেখায় দেই এটা ফোল্ড করা যায় হ্যাঁ আচ্ছা আপু সাইজ যদি ছোট হয় এক্সচেঞ্জ করে দেওয়া হবে কোনো প্রবলেম নেই গ্রুপে একটু পোস্ট দিয়ে রাখেন হ্যাঁ গ্রুপে পোস্ট দিয়ে রাখেন সো এটা হচ্ছে তোমার সুন্দর একটা ইয়ে আমার পরাটা হ্যাঁ এটা ডিজাইনটা অনেক সুন্দর সিম্পলের মতো অনেক ভালো লাগে আপু লিখছে যে সারাদিন সাজলো বা আপনাদের কি উনি কি উনি সাজলে কি আপনার বাড়া ভাতে ছাই পড়ে আপু ওরকমই মনে হয় ঠিক আছে ওরকমই মনে হয় দেখি আমি কোনো ব্লগার না কিছু না তারা হচ্ছে মানে এত কিছু শুনে সে আমাকে কোশ্চেন করতেছে তাহলে সাজেন কোন সময় হ্যাঁ তাহলে সাজেন কোন সময় এখন আমি লাইভে আসবো আমাকেও তো ওইভাবে রেডি হয়ে আসতে হবে আপনি তো সাজে দিচ্ছেন আপনার কসমেটিক্সদের তো সাজতেছেন আপু আমার আমার টাকা দিয়ে আমি কারো টাকা দিব না আমি আমার টাকা দিয়ে কসমেটিক্স কিনে সাজতেছি কোনো প্রবলেম সেটা হচ্ছে স্লিভসটা নাকি আপনি সাজতে পারেন না দেখে আপনার কষ্ট হচ্ছে বলেন এটা হচ্ছে বাটন হ্যাঁ নিচে ফোল্ড করা যাবে এটা আর ফুল হাতে করেও পড়তে পারবে এটা লং আসবে তোমার 36 এর মতো হিপ কভার করে তোমার এটার প্রাইস 600 টাকা সুন্দর একটা ব্লু কালার মধ্যে একটু দাও তো পিকচার সাইজ অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে অর্ডার করেন সেমি লং এর গুলো আমি দেখা দিচ্ছি আপু অ্যাক্টিভ আপুদের এই যে রাতে বেলা করে দিব কোনো সমস্যা নাই কারণ আমি আমি কিন্তু লাইভে এসে বলছি যে আমি কেন পোস্ট করি নাই ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলা হচ্ছে তোমার একদম বিউটিফুল ফর্মাল টাইপের দুই সাইডে তোমার হচ্ছে প্লেট করা থাকবে এন্ড মিডলে বাটন সিস্টেম আছে স্লিভটা ফুল হাতে আর এটা সেমি লং সামনে 38 ব্যাকে 40 লং থাকবে এটার তিনটা কালার আমি তিনটা কালার দেখাইতেছি না এটা না ব্লুটা দাও আর এটা হ্যাঁ এটা একটা কালার হচ্ছে এই যে এইটা দেখো ওকে তোমার হচ্ছে দুই সাইডে এরকম প্লেট করা থাকবে এন্ড মিডলে বাটন স্টাইল থাকবে সামনে 38 পিছনে হচ্ছে 40 লং এগুলো শাইন জর্জেটের মধ্যে আছে এগুলো আপনার সাথে ইনার পরার দরকার নেই এগুলো অনেক সুন্দর লাগে পড়লে এটা
ড্রেসটা এখন তিনটা কালারই জাস্ট অ্যাভেলেবল। সব ড্রেসের দাম কি সেম না আপু? আমি তো প্রাইস প্রত্যেকটার সাথে বলে দিচ্ছি। এটা হচ্ছে পিকক ব্লু, ওকে, অনলি 700 টাকা। তোমার এগুলো 34 থেকে লাস্ট পরে 44। এখন আমি হচ্ছে দুই সাইডে প্লেট করা বা ডাবল বাটন এবং স্লিভও কিন্তু প্লেট করা, হ্যাঁ। এগুলো আবার হচ্ছে লং এর মধ্যে তোমার একদম 36 থেকে এগুলোর বডি পাবা 44, আর সামনে এগুলোর লং থাকবে 42, পিছনে এগুলোর লং থাকবে 44 এর মতো। দেখো এগুলো ডাবল বাটন এবং দুই সাইডে হচ্ছে প্লেট করা, আর স্লিভটাও ফুল হাতা এবং স্লিভও কিন্তু প্লেট করা আছে শাইন জর্জেটের মধ্যে, ওকে। 36 থেকে 44 বডি, পিকচার সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দাও। এটা হচ্ছে বটল গ্রিন কালার, এটার কালার কিন্তু দুইটা। আপু শাড়ি গাউন কবে আনবা? শাড়ি গাউন মনে হয় না তপো আসবে। আচ্ছা কনফার্ম হলে বুঝবো কিভাবে? কিছু বলে না ইনবক্স। আপু লাস্টে একটু কনফার্ম লিখে টেক্সট দেন, মেসেজটা উপরে চলে আসবে, অর্ডার কনফার্ম হয়ে যাবে। আর কনফার্ম হলে বুঝবেন কিভাবে বলতে? আপনাদেরকে ম্যামো পিকচার দেওয়া হবে কনফার্ম হয়ে, ওকে। এটা ন্যাভি ব্লু কালার, এই এটার মধ্যে পানি লাগলো কিভাবে? এটা হচ্ছে ন্যাভি ব্লু কালার, আমার আমাকে রেখে দিতে হবে এটা। আপু ইগনোর করো, আপু ইগনোর তো করেই যাই ম্যাক্সিমাম টাইম, বলো ইগনোর তো করাই হয়। এই যেটার মধ্যে কীভাবে যদি পানি পড়ছে মনে মেবি বোতল থেকে, ওকে। এটার হচ্ছে তোমার 36 থেকে 44 বডি, 700 টাকা, পিকচার সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিবা যারা এটা নিতে চাও, ওকে। আপু শাড়ি গাউন কবে আনবা? শাড়ি গাউন, আপু শাড়ি গাউনের বিষয়টা আপু শিওর না, আপু আসলেই দেখবা গো, আপু আসলেই দেখবা, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদেরকে দুটা গাউন দেখাই দিই না, এই গাউনটা এটা আর অল্প কয়েকটা আছে, এটা আর অল্প কয়েকটা আছে, এটার মধ্যে আরেকটা আনছিলা ওই যে ওইটা আনছিলা না, হ্যাঁ দুটো দাও, ঠিক আছে, হ্যাঁ ওইটা আবার অন্য ডিজাইন না, একটা আছে কিছু, হ্যাঁ আচ্ছা এটা আর অল্প কিছু আছে, হ্যাঁ এটা আর অল্প কয়েকটা আছে কালকে পড়ার পরে, সো এটা আমি তারপর পরে আসি, একদম শেষ হয়ে গেলে এবারই শেষ, আর পাবে না। আপু নাই বলার পর যদি বলে আছে তাহলে মনে হয় মনে করেন দুই একটা আছে, ঢাকার বাইরে অনেকে বিকাশ করে না তখন ক্যান্সেল হয়ে যায়, তো তখন দেখা যায় যে অনেকে যারা চায় তাদেরকে যাদেরকে সোল্ড বলা হয় তাদের টেক্সট যদি আবার সামনে আসে তখন দেখা যায় তাদেরকে আবার বলা হয় যে আপু আছে, সো যেহেতু লাস্টে আপনাকে যেটা বলেছি সেটাই, ওকে। তাহলে আপনি বলেন যে অর্ডারটা কনফার্ম করে দেন, এটা লিখে লাস্টে কনফার্ম লিখে দেন। এই যে এটা এটা আর অল্প কয়েকটা আছে, মনে হয় তোমার 10-12 কি 15 হবে হায়েস্ট, ওকে। কমেন্ট পড়ো আপু, আপু কমেন্ট পড়ে না পড়ে আমি তোমাকে দেখতেছি শানাস বিতু আপু, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 1000 টাকা, সাথে কিন্তু বেল্টও নিতে পারো, একটা বেল্ট দিও তো, এই বেল্টটা সাথে তোমরা বেল্টও নিতে পারো, বেল্ট সহ নিলে কিন্তু প্রাইস আসবে 1100, ওকে। বেল্ট সহ নিলে প্রাইস আসবে 1100, আর এটা লাস্ট পরে তোমরা 46 পর্যন্ত পড়তে পারো, ওকে। 46 বডি পর্যন্ত লাস্ট পড়তে পারবা, ঠিক আছে। যারা এটা নিতে চাও অর্ডার করো, এটা তো বেশি জোস আহারে আপু, এটা যে তোমাদের কি পাগল করছে আল্লাহই জানে, এই প্রিন্টটা যে তোমাদেরকে কি পাগল করছে আমি জানি না, এটা শুধুমাত্র উপর আল্লাহই মনে হয় জানে। এটা তোমার অনেক ঘের, এটা লাস্ট পরে তোমরা 46 পর্যন্ত পাচ্ছ, পিকচার সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করো। এই স্মোকের গুলো একটু সাইড করে বাটারফ্লাইগুলো দিও, দেখাই দিই, হ্যাঁ বাটারফ্লাই গাউনগুলো আমি দেখাই দিই যেগুলো 1000 করে, আমারটা উইদাউট বেল্ট 1000 আর উইথ বেল্ট 1100, সো উইথ বেল্ট উইদাউট বেল্ট মেনশন করে অর্ডার করবেন। 34-36 থেকে লাস্ট বডি পাবেন, আমারটা 46 পর্যন্ত লম্বায় 53। এখন আমি বাটারফ্লাই গাউনগুলো দেখাবো যেগুলো কিনা 1000 টাকা করে, ওকে। এগুলারও কিন্তু হিউজ ঘের, বাটারফ্লাই গাউনগুলারও কিন্তু তোমার হিউজ ঘের, ওকে। লেন্থ আছে 53 এর মতো, বডি আসবে 30 থেকে 42 পর্যন্ত,
ওকে এখানে তোমার ফুল হাতা স্মোকি স্টাইলের এটাও লং ফুল লং এটাও হচ্ছে ফুল হাতা সো যে কেউ চাইলেও কিন্তু হিজাবি নন হিজাবি সবাই এগুলো পড়তে পারে এবং নিচ্ছে সবাই এটা হ্যাঁ এটার সাথে তোমরা কিন্তু ফেদারের এরকম একটা বেল্ট পেয়ে যাচ্ছ ঠিক আছে সো অনলি 1000 টাকা বাটারফ্লাই গাউন যারা এটা নিবা স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দাও সো এরপর হচ্ছে অ্যানিমেল প্রিন্টেডটা দেখাবো যেটা খুবই পছন্দ কর 500 টাকার টপ আমি ফারস্টে যেটা পরে লাইভ স্টার্ট করেছিলাম ওটাই 500 টাকার গাউনটা হ্যাঁ এটা হচ্ছে সাথে এই যে দেখো অ্যানিমেল প্রিন্টেড এটার সাথে তোমার কিন্তু বেল্ট আছে ওকে বেল্ট খুলছে যদিও এই যে বেল্ট আছে এটার সাথে প্রতিটির সাথে তোমার ফেদারের এরকম বেল্ট থাকবে ওকে বাটারফ্লাই গাউনগুলোর সাথে লেন্থ আসবে তোমার 53 আর বডি আসবে 30 থেকে 42 সাথে তোমরা ফেদারের বেল্ট সহ কিন্তু পাচ্ছ পিকচার সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার অর্ডার করো এটা একটু ইয়েতে ঢুকায় একটু দিয়ে রাখো আচ্ছা আপুর পর ড্রেস অনলি 1000 টাকা আচ্ছা হ্যাঁ ইনা তুই আপুর এটা আমি একটু পিন কমেন্ট করে দিচ্ছি আপু আমার কমেন্ট পড়ো না আজকে রাইফা আপু গো কমেন্ট দেখতেছি না আপু যখনই দেখতেছি পড়তেছি আপু কতবার জিজ্ঞেস করলাম তাও বলো না কি বিথি আপু আপু ব্লু কালার শার্টটা দেখাবা ব্লু কালার কোন শার্টটা আপু দেখাইলাম তো দেখাই দিছি ব্লু কালার শার্টগুলো এই যে এটা আরেকটা প্রিন্ট ওকে এটা আরেকটা প্রিন্ট সো প্রাইস হচ্ছে তোমার অনলি 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 1000 টাকা হ্যাঁ এই বাটারফ্লাই গাউনগুলো অনেক সুন্দর ভিতরে ইনার অ্যাটাচ করা আছে বডি হচ্ছে তোমার 30 থেকে 42 লেন্থ 53 ঠিক আছে এটা আরেকটা প্রিন্ট যেটা নিতে চাও অর্ডার করো নিচে কি করে নানু বসে যাবে আচ্ছা দিস তোমার সাথে যাবে সো এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এটা আরেকটা প্রিন্ট হ্যাঁ বাটারফ্লাই ইয়েলোটা আমি নিয়েছি এটা অনেক জোস আপু এখানে প্রত্যেকটা প্রিন্টই হিট প্রিন্ট হ্যাঁ সো যে যেটা নিতে পারো অনেক সুন্দর 1000 টাকা হ্যাঁ পিকচার সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিবা বডি 30 থেকে 42 আর সবাই প্রপার অর্ডারটা করবেন আর অবশ্যই প্রপার অর্ডার পর লাস্টে আমার কনফার্মিংয়ে টেস্ট করবেন না শেষ না এখনই প্রায় দাঁড়াও কয় মিনিট হয়েছে আমার লাইফটা 57 মিনিট হয়েছে আচ্ছা এটা হচ্ছে আরেকটা প্রিন্ট ওকে যেটা নিতে চাও অর্ডার করে ফেলো 30 থেকে লাস্ট বডি 42 অ্যান্ড লেন্থ হচ্ছে 53 স্লিভ স্মোকি করা হ্যাঁ আপু ইনার লং কত ইনার লং আপনার দেওয়া আছে মেবি ইয়ের মতন 46 কি 48 এর মতো আর ইনার তো এটা দেখা যায় না ঠিক আছে এটা তারপরে দেওয়া হয়েছে এই কারণে যে কি বলবো এটাকে ফর সিকিউরিটি ঠিক আছে বাটারফ্লাই গাউন অনলি 1000 টাকা হ্যাঁ হ্যাঁ 1000 টাকা মাত্র আল্লাহ এটা লাস্ট প্রিন্ট স্টিল অ্যাক্টিভ হ্যাঁ আপু আমার টাকা জমান আমার টাকা জমানো হলো না ড্রেস তো কিনতেই হবে আরে আপু নিউ শার্ট গাউন কবে আনবা প্লিজ বলো বোন বলতে পারতেছি না ঠিক শার্ট গাউন কবে আনবো তবে তোমাদের টপ সাইড তোমার অনেক নিউ কালেকশনই পাবা যেমন দেখো প্রতিদিনই কিন্তু নিউ নিউ টপস আছে হ্যাঁ পাচ্ছই কিন্তু তোমরা এটা দেখো এটা কার কার লাগবে 30 বডি থেকে লাস্ট বডি আসবে তোমার 42 পর্যন্ত হ্যাঁ লেন্থ 53 সাথে তোমরা ফেদারের এরকম একটা বেল্ট পেয়ে যাচ্ছ হ্যাঁ আর আরেকটা কথা বলি আপনাদের ইম্পোর্টেড শুজ চলে আসছে এবার আমি দেখব আপনারা কত জুতা নিতে পারেন হ্যাঁ কত জুতা নিতে পারেন আমি মোটামুটি প্রাইস থেকে স্টার্ট করে 1500-2000 টাকারও শুজ কিন্তু পাবেন মানে আপনারা আমাকে বলেন না আমি পড়লে যাবো এটা কোথা থেকে নিয়েছো বা কি এগুলো সব আসতেছে এগুলো সব আসতেছে মানে এত সুন্দর সুন্দর জুতা আমি সত্যি কথা বিশ্বাস করো যে পুরো ফিদা হয়ে গেছি জাস্ট পাগল হয়ে গেছি কালকে অল্প কিছু আসতেছে মনে হয় কালকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এই যে আমি এই জুতাটা পরি না এটা তো হচ্ছে একদম লোকাল আমি হচ্ছে এটা একদম ফুটপাথ থেকে নিচে দেখো যে পরি যে আঙ্গুলের ছাপগুলো লাগতে লাগতে কিন্তু এখানে তোমার ইয়ে উঠে গেছে ভেলভেটটা উঠে গেছে বিকজ এটা নর্মাল আমি মাত্র 400 টাকা দিয়ে নিছি এটা মাত্র 400 টাকা দিয়ে দিছি দেখো এগুলো নন ব্র্যান্ডের হ্যাঁ এগুলো নন ব্র্যান্ডের সেগুলো তোমার হচ্ছে শক্ত হ্যাঁ নন ব্র্যান্ডের তো এটার মধ্যে তোমার কিন্তু এক্সক্লুসিভ হিল তারপর হচ্ছে মানে আসছে এটার মধ্যে এই মানে এটার মধ্যে তোমার হচ্ছে সামনে 3টা কালার আসতেছে আজকে রাতে আসবে তোমার হচ্ছে মেবি ডিজাইন হবে কয়টা এই ডিজাইনটার মধ্যে আনতেছি 3টা কালার তারপর আরেকটা লোফার টাইপের মধ্যে আনতেছি 2টা কালার 3টা 4টা 5টা
আরেকটা শুজের মধ্যে আনতেছি দুইটা কালার, তারপর আরেকটা কি জানো আসতেছে, আরেকটা কি শুজ জানি সেখানে মনে হয় চারটা, একটা দুটো তিনটা চারটা, সো 11-12 মানে কালার ডিজাইন মিলাই টোটাল, ডিজাইন মেবি তিনটা না চারটা বাট কালার ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে, মিলাই আপনাদের টোটাল 60 pair, হ্যাঁ মানে 60 জোড়া জুতা আসতেছে। আর এরপরে আপনারা আরও কিছু জুতা পাবেন যেগুলোর রেঞ্জ থাকবে 1500-2000 এর উপর, আপনি নিবেন দেখার মতো জুতা থাকবে, আপনি নিবেন যে মানুষ দেখলেই বলবে যে কোথা থেকে নিশ্চয় এই জুতাগুলা, হ্যাঁ এত সুন্দর সুন্দর জুতা আসতেছে সব ইম্পোর্টেড কিন্তু, হ্যাঁ বক্স করা থাকবে। আমরা 250-350 যে জুতা দিচ্ছি তোমাদেরকে আমরা কিন্তু ওগুলো বলে দিচ্ছি ওগুলো নন ব্র্যান্ড, ওগুলো বক্স কিন্তু সাথে থাকবে না, আর যেগুলো ইম্পোর্টেড হচ্ছে ওগুলো কিন্তু সাথে বক্সও থাকবে সাথে ট্যাগ সহ আছে, সুজের সাথে ট্যাগও আছে, তো দেখলেই বুঝতে পারবা। ওকে আপু, বাটারফ্লাই ড্রেসের সাথে কি বেল্ট নেওয়া যাবে? তোমরা চাইলে নিতে পারো। হ্যাঁ আপু, স্নেক আর শুজগুলাও আনবো, কেটসও আনবো, কি যে মানে জোস অনেক কিছু আসবে আপু, জাস্ট একটু আমাকে টাইম দাও, একটার পর একটা আসতেছে। আমি জাস্ট আমার বেডরুমটা গুছাইছি, বিলিভ করো, লাইভের রুমটাও আমি এই যে মাপটা এখনও দিতে পারিনি, মেজারমেন্টও দিতে পারিনি ব্যাকগ্রাউন্ডের জন্য, আমার আরেকটা বেডরুমও আমি গুছাইতে পারিনি, জাস্ট ওইভাবেই পড়ে আছে, কারণ দুই বেলা লাইভ করা আমার তারপরে আর গুছানোর মানে শক্তিই থাকে না, দেখা যায় যে একটু গুছাচ্ছি আবার এলোমেলো, সো একটু আমাকে টাইম দাও আপু, সব কিছু চেঞ্জ হচ্ছে তো একটু মানে সব কিছু মিলে আসবে, সব আসবে। মাশাল্লাহ মাশাল্লাহ, লুকিং সো প্রিটি আসমা আপু, থ্যাংক ইউ আপু, স্নেকার শুজগুলো আনবে আপু, ও সব কিছু থাকবে, অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন আসতেছে, তোমরা জাস্ট পাগল হয়ে যাবা, আমি নিজে পাগল হয়ে যাইতেছি যে ড্রেস এতদিন বিক্রি করতে করতে ড্রেস আর ভাল লাগে না, এখন জুতা নিজে কিনতে কিনতে আমি নিজেও ফকির হয়ে যাচ্ছি, যদিও এখন তোমাদেরকেও ফকির করার পাল্লা। আপু অর্ডার করার পর পাই না কি করবো আপু, যদি শেষ হয়ে যায় তাহলে সোল্ড তো শুনতেই হবে। আচ্ছা এইটা আমি এখন পরে আসি, এইটা আর অল্প কয়েকটা আমি দেখেছি, 7-8টা হয়তো বা 10টাই ধরো আছে, হ্যাঁ অ্যাক্টিভ আপুদের নাম পোস্ট করে দিব, অ্যাক্টিভ আপুদের নাম হচ্ছে আমি একবার পোস্ট করে দিব, হ্যাঁ পেজ দেখে নিও তোমরা। আপুর নাম, আপু অ্যাক্টিভ আপুদের নামটা আমি পোস্ট করে দিব রে আপু, পোস্ট করে দিব, অনেক সুন্দর না এটা, এটা যারা নিতে চাও এটাও 1000 টাকা, এটা এটার সাথে তোমাদের ফিতা দেওয়া থাকবে, চাইলে ফিতা দিয়ে সেট করে নিতে পারো অথবা চাইলে এটা বেল্ট সাথেও নিতে পারো, ঠিক আছে বেল্ট সহ নিলে তোমার এটা প্রাইস আসবে হচ্ছে 1100 আর উইদাউট বেল্ট 1000 টাকা, হ্যাঁ এই যে আমি দেখাই, এটা ডাবলই আছে সো দেখাই দিই, এটা লাস্ট বারে তোমরা মেবি 44 পাচ্ছ, লাস্ট বারে 44 পাচ্ছ, ওকে পিকচার সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিবা। হ্যাঁ আপু অর্ডার করার পর আপু আমি বুঝিনি আপনার কমেন্ট, তো লেগিংস লেগিংস নাই আপু, লেগিংস নাই, ফর্মাল প্যান্ট আছে, কিছু স্টাইলিশ প্যান্ট আছে, আমি কালকে দেখাই দিব। ওকে ইয়ানি পাবলিক স্টিল অ্যাক্টিভ, হ্যাঁ আপু স্টিল অ্যাক্টিভ থাকো, নামগুলো আমি পোস্ট করে দিব, হ্যাঁ সো এটা হচ্ছে কি তোমার হেড থাকবে, হ্যাঁ ড্রেসার, আর এটা তোমরা বডি পাবা হচ্ছে 30-42 পর্যন্ত, সাথে কিন্তু ড্রেসের সাথে তোমার ফিতা আছে, চাইলে এক্সট্রা বেল্ট নিতে পারো, এক্সট্রা বেল্টের জন্য তোমাকে এক্সট্রা 100 টাকা অ্যাড করতে হবে। হ্যাঁ এটা এটা এত সুন্দর কেন, ও আল্লাহ এই সুন্দরটা বেশি নাই, মাত্র 10 পিস এটা, হ্যাঁ এটা মাত্র 10 পিস আছে, সো অনেক সুন্দর এটাও, সো তোমরা যাইটা নিতে চাও অর্ডার করে দাও, এগুলো হিজাব নন হিজাব সবাই নিতে পারবে। ওকে এই যে দেখো
পিকচার সাইজ অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবা। প্রাইস হচ্ছে মাত্র 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 তোমার 1000 টাকা। এটার সাথে ফিতা আছে, ফিতাটা মনে নিচে কোথাও পড়া, সো তোমরা ফিতা সহই পাচ্ছ। আর এক্সট্রা বেল্ট যদি সাথে দিতে চাও, বেল্টের জন্য তোমাদেরকে 1100 টাকা পড়বে আর কি, বেল্টের জন্য 1100 পড়বে। হ্যাঁ, সো প্রতিটা প্রিন্ট এত সুন্দর। হ্যাঁ, আপুর পরা ড্রেসটার প্রাইস মাত্র 1000 টাকা, আর লাস্ট বডি হচ্ছে তোমার 44। পিকচার সাইজ অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিবা। আচ্ছা, আমি জাস্ট আবার ইয়েগুলো দেখাচ্ছি, তো এইটা দেখাই দিই, এগুলো দুইটা একটা করলে, হ্যাঁ এগুলো আসলে পড়লে না তোমরা ভালো বুঝো, বাট আমার এখন আবার ড্রেস চেঞ্জ করতে ইচ্ছা করতেছে না। এই যে দেখো, এক্সপোর্ট শাইন আপুর পরা গাউন 1000 টাকা, উইদাউট বেল্ট, উইথ বেল্ট 1100। হ্যাঁ, এখন হচ্ছে আমি সামনে শর্ট পিছনে লং এইটা একটু দেখাই দিই, যেটা লিনেন ম্যাটেরিয়ালের মধ্যে খুবই কমফোর্টেবল। ওকে, খুবই কমফোর্টেবল। এগুলো 700 করে। হ্যাঁ, এগুলোর প্রত্যেকটা কালার তোমার দুইটা একটা করে আছে। তোমরা বডি পাবা 34 থেকে 42 পর্যন্ত, ফিতা আছে, পিছনে ফিতাটা সুন্দর বেঁধে নিবা, সামনে 38 লং, পিছনে 41 লং, ঠিক আছে। আরও লিনেন ম্যাটেরিয়াল, আফটার ওয়াশ এগুলো কালার উঠে যায় না, খেপে যায় না। তোমার সব কালেকশনগুলো জোস, থ্যাংক ইউ জুম্পা আপু। আপনার পর ড্রেসটার প্রাইস মাত্র 1000, লাস্ট বডি 3240। আপুর পর ড্রেসটার প্রাইস, হ্যাঁ আপু, এটা 1000 টাকা। আর যদি সাথে বেল্ট নিতে চাও, বেল্টের জন্য 100 অ্যাড হবে, ঠিক আছে, 100 অ্যাড হবে। সো এইটা আসবে আরেকটা, ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা। সো এইটা দেখো, সামনে লংটা দেখতে পাচ্ছ তোমার 36-38 মতো সামনের লং, আর ব্যাকের লং আসবে কিন্তু 48। আরও নিজের ম্যাটেরিয়াল, পিকচার সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার করো, ঠিক আছে। আর এটা আসবে তোমার ইয়ে কালার, কী বলে এটাকে, নেভি ব্লু কালার। ওকে, নেভি ব্লু কালার, যার যার লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলো। সামনে 38 লং, পিছনে 48 লং আছে। এরপর এটা হচ্ছে বটল গ্রিনটা, বটল গ্রিনটা কার কার চাই আপু? 500 টাকার ড্রেসগুলো দেখাও, 500 টাকার ড্রেস যেটা সেটা আমি পরে লাইভ স্টার্ট করেছি আপু, ওটাকে তোমরা বলতে পারো শ্রাক, অথবা বলতে পারো হচ্ছে আবায়া, মানে তোমরা পিন করে নিলে এটা মানে একটু লুকটা চেঞ্জ হয়ে যায়। আপু, তোমাকে হিজাব পরা দেখার ইচ্ছা আমার আছে, ইচ্ছা অনেক। আচ্ছা, তোমার আপু, তোমাকে হিজাব পরা দেখার ইচ্ছা আমার অনেক। ও আচ্ছা, সমস্যা নেই, পরে দেখাবো একদিন। অল কালার অ্যান্ড প্রিন্টস আর সো প্রিটি, থ্যাংক ইউ। আগে বিয়ের আগে দেখা যেত যে আমি আম্মুকে কিন্তু হিজাব বেঁধে দিতাম, হ্যাঁ আমি হিজাব বেঁধে দিতাম, মাঝখান দিয়ে তোমার বের হয়েছিল না, তখন আমি ক্লাস 8 আর 9 পড়ি, শর্ট বোরকা বলে, লাইক অ্যাপ্রন টাইপের আর কি, আমি ওগুলোও পরছি হিজাব দিয়ে, আমার কাছে খুব মানে ভালো লাগতো। হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড ব্রাউন দুইটা ছিল আমার, অনেক পড়েছি, শর্ট বোরকা বের হয়েছিল মাঝখানে তোমার ইয়ে পর্যন্ত, 42-40 এরকম লং, আর উপরে হচ্ছে হিজাব বাঁধে এরকম আর কি পড়েছি, হুটোও পড়েছি। আচ্ছা, সো এইটা যাই নিতে চাও অর্ডার করে দাও, 1000 টাকা। এটা দুইটা কালার কিন্তু আমি দেখাই দিলাম। ওকে, লেন্থ আসবে তোমার ইয়ে 50-এর মতো, 50-51 এরকম, আর এটার লাস্ট বডি আসবে 44, ঠিক আছে। এক্সপোর্ট শাইন জর্জ ম্যাটেরিয়াল, ইনার পড়তে হবে না, বাট এটা স্লিভটা কিন্তু 3/4 পাচ্ছ, এখানে তোমার রাবার স্মোকি করা আছে, ঠিক আছে। সো আমি আজকে লাইভটা এখানে শেষ করে দিব, ভালো থাকো সবাই, আর যাদের প্রবলেম পোস্ট গ্রুপে করেছেন সলভ হয় নাই, বাকিগুলো কালকে ইনশাল্লাহ হয়ে যাবে, সো একটু ধৈর্য রাখেন। ওই বোরখাগুলো আমিও পরতাম, ভালো লাগতো না তখন, একদম নতুন নতুন বের হয়েছিল, আর আমার কাছে খুব ভালো লাগতো, আমার কাছে অ্যাপ্রনের মতো লাগতো আর কি, ঠিক আছে। সো অনেক সুন্দর ছিল ওগুলো, আমি তখন ক্লাস মেবি 8-এ না কি না 8-এ না মেবি 9-10-এ আমি তখন 9-এ বা 10-এ এরকম। আচ্ছা, সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর আরেকটা কথা বলি, কালকে আমাদের আড়াইটা লাইভে কী থাকবে জানো, ইন্ডিয়ান ডিজাইনার একটা কালেকশন থাকবে, এটা নাম বলবো না, নাম বলে তো বুঝেই যাবা, নাম বললেও বুঝতে পারবা না মনে হয়, বাট ওটার নামটা তোমরা সিলেক্ট করবা, একদম ইউনিক একটা ড্রেস, বিয়েতে পরে যেতে পারো, গায়ে হলুদে পরে যেতে পারো, হালদি নাইটে পরতে পারো, তারপর যে কোনো অনুষ্ঠানে পরতে পারো। আমি নিজে একটা অলরেডি রেখে দিছি, সামনে আমার ফ্রেন্ডের বাচ্চার বার্থডে আছে ওখানে পরার জন্য। সো অনেক সুন্দর, কালকে অবশ্যই আর্ট লাইফটা কেউ মিস করবেন না,
আর নোটিফিকেশন যাক বা না যাক 2:30 কিন্তু ডেফিনেটলি এসে একটু চেক করবেন আর প্রপার অর্ডারটা করেন আর লাস্টে কনফার্মটা লিখে রাখেন আর প্রপার অর্ডারের পরও যদি টেক্সটের রিপ্লাই না পান শুধু কনফার্ম লিখে টেক্সট করবেন ওকে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর অ্যাক্টিভ আপুদের নামটা আমি পোস্ট দিয়ে দিচ্ছি রাতে ওকে বাই বাই টেক কেয়ার